হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গেজেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ অন্য অন্য ভিডিও থেকে একদমই আলাদা। বন্ধুরা, তোমরা কি লঙ্কা গাছ বা মরিচ গাছ লাগিয়েছো, মরিচ চাষ করতে চাইছো তোমাদের ছাদ বাগানে, অল্প সময়ে প্রচুর পরিমাণে মরিচ পেতে চাও, বা টমেটো গাছে টমেটো পেতে চাও? বন্ধুরা, তোমরা জানতে চাও গাছে ডেটল দিলে কি হয়? আজকের এই ভিডিওতে ডেটলের এমন একটি দ্রবণ তৈরি করব, তার পরীক্ষামূলক স্প্রে করে দেখাবো, যাতে করে সকল রকম সমস্যা দূর হয় বাগানে। বন্ধুরা, তোমাদের বাগানে এরকম মরিচ গাছ বা লঙ্কা গাছ রয়েছে এবং লঙ্কা গাছগুলো কিন্তু ক্রমশ এরকম কুঁকড়ে যাচ্ছে পাতাগুলো, যার ফলে কিন্তু বৃদ্ধি ভালো হচ্ছে না, লাল মাকড়ের অ্যাটাকের ফলে এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি করবে কিন্তু আমাদের ডেটল। বন্ধুরা দেখো, বেগুন গাছে এরকম সাদা মাছের আক্রমণ হয়েছে এবং এরকম বেগুন গাছের পাতা দেখো এরকম ছিদ্র করে দিচ্ছে। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি করবে কিন্তু আমাদের এই ডেটল। এই ডেটলকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে দেখো এই লাউ গাছে তোমরা দেখতে পাচ্ছ, লাউ গাছে এই ডেটলের সঙ্গে আমরা আর একটা উপাদান মিশাবো, যার ফলে এই ধরনের ফাঙ্গাল অ্যাটাক বা লাউ গাছের নিচে দেখো সাদা মাছির আক্রমণ বা জাত পোকার আক্রমণ, এগুলো কিন্তু প্রবলেম সলভ করবে কিন্তু আমাদের ডেটল। এছাড়া তোমরা লেবু গাছে তোমরা দেখতে পাচ্ছ লিফ মাইনার কীভাবে অ্যাটাক করেছে, যার ফলে কিন্তু গাছের বৃদ্ধি কমছে, পাতার গুলো নষ্ট করে দিচ্ছে। এই সমস্ত সমস্যা কিন্তু তাড়াবে কিন্তু আমাদের এই ডেটল। এছাড়া আমাদের এই দেখো জবা গাছে এই মিলিবাগের আক্রমণ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে মিলিবাগের আক্রমণ হচ্ছে। এই সমস্ত মিলিবাগকে দূর করবে কিন্তু আমাদের এই ডেটল। বাগানের সমস্ত ধরনের পোকামাকড়ের অ্যাটাক থেকে মুক্ত করবে কিন্তু আজকের এই ডেটল। এই ডেটলকে তোমরা যদি সঠিকরূপে ব্যবহার করতে পারো, বাগানে কোনো সময় কোনো দিন কিন্তু কোনো পোকা আসবে না, আমি তোমাদেরকে কথা দিলাম। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো, তোমাদের অনেক কাজ লাগবে যারা বাগানে আছো। এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখবার পর ভালো লাগে, একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও এবং একটা শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে অন্য বন্ধুদের উপকার হয়। এছাড়া যে সকল নতুন দর্শকবৃন্দরা আমার এই চ্যানেলে ফার্স্ট এসো, তাদেরকে অনুরোধ করব তোমরাও ভিডিওটি দেখো এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি এবং নতুন নতুন ভিডিও যাতে আপডেট পাও, তার জন্য তোমরা বেল আইকনটিকে অল অফ করে দেবে। বন্ধুরা, তোমরা গ্যাসে হোক বা উনানে হোক বা ইঞ্জেকশান ওভেনে হোক, তোমরা যে কোনো একটাতে এরকম পাত্র নিয়ে নেবে এবং তাতে হাফ লিটারের মতো তোমরা জল নিয়ে নেবে, এবং এই হাফ লিটার জলটাকে আমাদের গরম করতে হবে একটু ফুটন্ত অবস্থায়। এই জন্য আমরা কি করব, এই জলের উপর আমরা একটা এই বাসনের উপর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে জলটা খুব ফাস্ট গরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ফুটতে থাকে। তোমরা 2 থেকে 3 মিনিট পর দেখতে পারবে জলগুলো ক্রমশ এরকম ফুটতে শুরু করেছে। এই সময় আমরা এর মধ্যে 3টে ন্যাপথলিনকে দিয়ে দেবো, কারণ গাছের পোকামাকড়ের এত পরিমাণে অ্যাটাক হচ্ছে, যাতে শীতকালে কোনো গাছে পোকামাকড়ের অ্যাটাক না হয়, তার জন্য আমরা ন্যাপথলিন শক্তিশালী একটা কীটনাশক আমরা তৈরি করতে চলেছি। তাই আমরা 3টে ন্যাপথলিন দেওয়ার পর এরকম আমরা সুন্দরভাবে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর 2 মিনিট পর তোমরা আবার কী করবে, ওই ঢাকনাটাকে খুলে সুন্দরভাবে চামচ দিয়ে ঘুটিয়ে দেবে, যাতে ন্যাপথলিনটা জলের সঙ্গে ভালো করে মিক্স হয়। মিক্স হওয়ার পর তোমরা আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবে। ঢেকে রাখার পর দেখবে জলটা একটু কমে এসছে, তখন তোমরা ওটাকে নামিয়ে নেবে এবং দেখবে একটা সুন্দর গন্ধ এই জল থেকে কিন্তু বেরোচ্ছে। তোমরা দ্রবণটি তৈরি করবার পর আমরা এরকম একটা পাত্র নিয়ে নেবো এবং পাত্রের মধ্যে দ্রবণটিকে আমরা সুন্দরভাবে ঢেলে দেবো। ঢেলে নেবার পর এরকম ডেটল, যে ডেটল আমরা আমাদের নিত্য প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি, এটি কিন্তু গাছেদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তবে সঠিক নিয়মে যদি আমরা প্রয়োগ করতে পারি, গাছেদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আমরা পাবো। যদি সঠিক নিয়মে আমরা প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু ভালো কাজের থেকে কিন্তু ক্ষতি বেশি পরিমাণে হবে। তাই আজ তোমাদেরকে যে পদ্ধতিতে ব্যবহার করতে বলা হচ্ছে, তোমরা এই পদ্ধতিতে তোমরা যদি ভালো করে ব্যবহার করতে পারো, তাহলে ভালো রেজাল্ট খুব কম সময়ের মধ্যে পাবে। খুব ভালো একটা কীটনাশক, অর্গানিক কীটনাশক। এই কীটনাশক তোমরা গাছে 10 দিন 15 দিন অন্তর অন্তর যদি একবার করে প্রয়োগ করতে পারো, প্রত্যেকটা গাছ থেকে কোনো রকম পোকার কিন্তু অ্যাটাক হবে। বন্ধুরা, তোমরা 1 চামচের মতো এরকম ডেটল নিয়ে নেবে। যেহেতু আমি 500 ml জলে তৈরি করেছিলাম, যেহেতু জলটা টেনে নিয়েছে বলে তাই 250 ml জলে রয়েছে, তাই 250 ml জলে আমি 1 চামচের মতো এরকম ডেটল দিয়েছি। 1 চামচের বেশি কিন্তু তোমরা ডেটল দেবে না। ডেটলটিকে কিন্তু তোমরা সুন্দরভাবে এই জলের সঙ্গে ভালো করে মিক্স করবে। ভালো করে যত মিক্স করবে, দ্রবণটি কিন্তু তত শক্তিশালী হয়ে উঠবে। তার ঠিকঠাক যদি মিক্সিং না হয়, তাহলে কিন্তু দ্রবণটি কোনো রকমই কাজ হবে না। তাই সুন্দরভাবে তোমরা চামচ দিয়ে ভালো করে ঘাঁটিয়ে নেবে। বন্ধুরা, তোমরা এই উপাদানের সাথে 1/2 চামচের মতো এরকম হলুদ গুঁড়ো কিন্তু তোমরা নিয়ে নেবে। এই হলুদের গুঁড়ো কিন্তু একটি ব্যাকটেরিয়া বা অ্যান্টিফাঙ্গালের কিন্তু একটি ভালো কাজ করে।
বন্ধুরা, যে সমস্ত গাছে ফাঙ্গাল প্রবলেম হচ্ছে সেই সমস্ত গাছে কিন্তু এই হলুদ কিন্তু আমাদের খুব ভালো একটা কাজ করবে এবং ফাঙ্গাল প্রবলেমগুলোকে কিন্তু সলভ করবে। তাই এই দ্রবণটিকে ভালো করে নিয়ে তোমরা সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে মিক্স করবে। দ্রবণগুলো কিন্তু জলের সঙ্গে যত ভালো মিক্স করবে দ্রবণ কিন্তু কাজের মাত্রাও কিন্তু ঠিক তত পরিমাণে কিন্তু বাড়বে। বন্ধুরা, তোমরা যদি এই দ্রবণটিকে স্টোর করতে চাও তাহলে এরকম এক চামচের মতো ভিনিগার নিয়ে নেবে, নাহলে এক চামচের মতো লেবুর রস নিয়ে নেবে। তবে আমি স্টোর করছি না বলে তাই আমি এগুলোকে মিশালাম না, তোমরা স্টোর করতে চাইলে তোমরা কিন্তু মিশাতে পারো। তবে একটা কথা বলছি, দ্রবণটি খুবই ঘন, তোমরা অল্প বানালেও তোমরা প্রত্যেকটা গাছে সুন্দরভাবে হয়ে যাবে। তবে দিনের দিন তোমরা যদি বানিয়ে দিতে পারো সবথেকে ভালো হয়। বন্ধুরা, তোমরা এরপর দ্রবণটির মধ্যে হয় ডিটারজেন্ট পাউডার নিতে পারো বা হ্যান্ড ওয়াশ নিতে পারো বা এরকম শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু হলে হবে, যে কোনো শ্যাম্পুর থেকে তোমরা 5 ml মতো নিয়ে নেবে, নিয়ে দ্রবণটির সঙ্গে ভালো করে ঘাজাবে। দ্রবণটিকে শক্তিশালী করবার জন্য এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা আরও মিক্স করছি, যাতে কোনো ধরনের পোকার যাতে আক্রমণ গাছগুলোতে না করতে পারে, আমরা সেইভাবেই এই দ্রবণটি কিন্তু অর্গানিক তৈরি করছি। বন্ধুরা, আমরা যে দ্রবণটি তৈরি করেছি এই দ্রবণটিকে আরেকটি পাত্র এরকম নিয়ে নেবো এবং এই পাত্রের মধ্যে সুন্দরভাবে আমরা ছেঁকে নেবো। যদি আমরা এই দ্রবণটি ছেঁকে ঠিকঠাক না নিই তাহলে আমরা যখন স্প্রে করবো গাছে তখন কিন্তু স্প্রেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমাদের এই দ্রবণটি ছেঁকে নেওয়া কিন্তু অবশ্যই দরকার। বন্ধুরা, আমরা যে অর্গানিক কীটনাশকটি বানিয়েছি এটি কিন্তু গাছে আমরা সরাসরি দিতে পারবো না। আমরা যদি এটি গাছে সরাসরি দিই তাহলে কিন্তু গাছের পাতা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আমরা যে অর্গানিক কীটনাশকটা তৈরি করেছি এটি ঠিক আমরা 100 ml মতো আমরা নিয়ে নেব এবং একটি পাত্রের মধ্যে এটি ঢেলে নেওয়ার পর আমরা এতে আরও 300 ml প্লেন জল আমরা কিন্তু এতে ইউজ করব। 300 ml জল যদি ইউজ না করি তাহলে কিন্তু আমাদের গাছের ক্ষেত্রে প্রবলেম হবে। 100 ml তোমরা কীটনাশক নিলে আরও 300 ml জল তোমরা সুন্দরভাবে নিয়ে নেবে। নিয়ে নেবার পর একটু চামচ দিয়ে ভালো করে ঘুটিয়ে নেবে যাতে জলের সঙ্গে দ্রবণটি ভালো করে মিক্স হয়। মিক্স হওয়ার পর তোমরা কি করবে, এরকম একটা স্প্রেয়ার নিয়ে নেবে। এই স্প্রেয়ারের মধ্যে তোমরা এই দ্রবণটি সুন্দরভাবে ভরবে। ভরার পর যে সমস্ত লঙ্কা গাছে এরকম তোমরা দেখতে পাচ্ছ লাল মাকড়ের অ্যাটাক হয়েছে সেই সমস্ত গাছে তোমরা সুন্দরভাবে উপরে পাতার উপরে পাতার নিচে স্প্রে করে দেবে। বেগুন গাছে তোমরা পাতার উপরে পাতার নিচে স্প্রে করে দেবে। লেবু গাছে তোমরা পাতার উপরে নিচে স্প্রে করে, প্রত্যেকটা গাছে, যে সমস্ত গাছে সাদা মাছির অ্যাটাক হয়েছে, যে সমস্ত গাছে লাল মাকড়ের অ্যাটাক হয়েছে, যে সমস্ত গাছে লিপ মাইনারের অ্যাটাক হয়েছে, ঠিক আছে, পাতা ছিদ্রকারী পোকা, মানে সমস্ত রকম পোকা যে সমস্ত গাছে অ্যাটাক হচ্ছে সমস্ত গাছে তোমরা বিকেলের দিকে এটা ভালো করে পাতার উপরে এবং নিচে স্প্রে করবে। পোকারা কিন্তু সবসময় পাতার নিচের দিকে থাকে, তাই পাতার নিচে ভালো করে তোমরা স্প্রে করবে। এটা তোমরা প্রত্যেক 10-15 দিন অন্তর অন্তর করো। তোমাদের বাইরে থেকে দামি কীটনাশক কেনার কোনো প্রয়োজন নেই। এই কীটনাশকেই কিন্তু বাগান পুরো পরিষ্কার থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে, গাছে ফুল ফল হবে, লঙ্কা গাছে লঙ্কা হবে, বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন হবে, লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ হবে, সমস্ত টমেটো গাছে সমস্ত গাছে কিন্তু ভালো রকম ফল পাবে যখন গাছ সুস্থ এবং ভালো থাকবে।